কাকা তোমার ভারত তো বাংলাদেশের কাছে হাইরে গেছে, বাম্বুগল দিয়ে দিছে আমার ভারতে। খুব তো তোমরা কইছিলা আমাদের নিয়ে বাংলাদেশ খেলবে না, আমার পায় না তোমার ধরে না, কিন্তু তোমার ভারত কি করলো? অনুষ্ঠ অনেক দলে হেরে গেছে, উনিশ দলের কাছে ভারত, বুঝছে? ভারত তো বাংলাদেশের কাছে হারিয়ে গেছে, দেহ বাম্বু দিতেছে কাবা করিয়ে পেজ 200 টাকা কেজি। বাবা ওই পেজের কথা বাদ দাও, তুমি তো হারিয়ে গেছো নাকি তাই কম? আমরা তো হারিয়েছি বাবা। হ্যাঁ লাইনে আছো, একদিন তো ভারতের লোকজন বাংলাদেশে নিয়ে খালি কুটু কথা কইছে। কুটু কথা তো এখনো কইছে বাবা রে। আমরা আমাকে খালি টল করে, ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার নেতারা, ইন্ডিয়ার হলো মানুষজন বাংলাদেশে খালি টল করে বেড়ায়, বুঝছো? কিন্তু এমন বাম্বু দিদি ফেবার উনিশ দলের প্লেয়াররা এই বাম্বু গুলার ভুলবে পারবে না, এই সব কলকাল আমাকে বাড়িতে আসবে নি কাকা। হয় রে বাবা, আর কাটা খায় লবণ ছিটে দিস নে বাবা। আরে শখ করে ধরেছিলে মোল্লা ভাতার খাবো গোস্ত রুটি, এখন সুখে হাজ আছে সুনির ফুটি, তুই আর কাটা খায় লবণ ছিটে দিস রে বাবা। বাবা রে শখ করে ভারত নিলেন, বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছে হারিয়ে গেল, সেখানেও বড় দুঃখ রইল, আবার বাংলাদেশের বিপক্ষে গেলে এখানেও যা হারিয়ে গেল, শখ করে ধরলে মোল্লা ভাতার খাবো গোস্ত রুটি, এখন সুখে হাজ আছে সুনির ফুটি। হয়তো কাকা এখন তুমি বদো, এখন কাকা আর ইন্ডিয়া ইন্ডিয়া করো না, বুঝছো? এবার বাংলাদেশের সাপোর্ট করো, আর না হলে অন্য দল করো। এই ইন্ডিয়া ইন্ডিয়া করে তো একদিন বহুত ফাল পাইলাম, কোনো লাভ হয় নাই। ইন্ডিয়া কইছিল যে এবার বিশ্বকাপ ইন্ডিয়ায় নিবি, পারিছে, আর উনিশ দল তাহলে কাছেও বাংলাদেশের কাছে হারিয়ে গেল সেমি ফাইনালে, এবার বাংলাদেশ আমি ফাইনালে, ইন্ডিয়ার করা লাগবে না, বুঝছো? আমার এখন দেড়শারি চলে যাওয়া, আমরা হলে এশিয়া কাপে ফাইনালে উঠেছি, বাংলাদেশ জিন্দাবাদ। আমার প্রিয় ইন্ডিয়ার দাদারা দেখেন বাংলাদেশ কিভাবে ভরে দিল উনিশ দল, ইন্ডিয়া একবারে ভরে দিছে, সেমি ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেছে ইন্ডিয়া। একদিন তো আপনারা বহু ভাবনিছেন, বহু কথা কইছেন, এখন বাংলাদেশের কাছে হেরে দেখেন কেমন লাগে? এখন আপনারা বাড়ির যা হালকা মুইতিয়া শুয়ে পড়েন গা, কেমন লাগে তালি বুঝবেন নে, বাংলাদেশের কাছে হারা কেমন মজা এখন টের পাইবেন।